দুর্গাপুরের আমড়ায় ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠ মন্দিরে নবমীর দিন কুমারী পুজোর আয়োজন। পঞ্চকুমারী মাতাকে নিয়ে মহানবমীর মহাপুজোতে মন্দির প্রাঙ্গণে কুমারী পুজোর আয়োজন। এই কুমারী পুজো দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ল মন্দির চত্বরে। এই মন্দিরের পুজো ১৩ বছরে পদার্পণ করেছে। মন্দিরে পৃথকভাবে কামাখ্যা মন্দিরের আদলে মণ্ডপ সাজানো হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। তারপর পুজো শুরু হচ্ছে। দেখুন, এই বছর একটু ব্যতিক্রম হয়েছে। আমরা প্রতি বছর এটা নিয়ে আমাদের ১৩ বছর যাচ্ছে এই মন্দির। একটু আমাকে যদি সময় দেন, আমি বলতে পারি এই মন্দিরটা কীভাবে প্রতিষ্ঠা হলো। ২০১০ সালে দেবী দুর্গার আদেশপ্রাপ্ত এই মন্দির। সে সময় মা স্বপ্নদেশ করেছিল আমার এখানে মন্দির হবে, মন্দিরের নাম হবে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির। ১১টা দেবী পীঠের মধ্যে ৭টা পীঠের মাটি নিয়ে আসতে হবে। এই ১১টা দেবী পীঠের ৭টা পীঠের মাটি বলতে কালীঘাট, কামরূপ, কামাখ্যা, নলাটেশ্বরী, নন্দেশ্বরী, ফুললড়া, কঙ্কানিতলা এবং বক্রেশ্বর, এই যে ৭টা দেবীপীঠের মাটি নিয়ে এসে এখানে মন্দিরটা তৈরি করা হবে। নাম দেওয়া হবে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির। এবং এই আদ্যাশক্তি মহাপীঠের যার যেরকম ধরনের অনুষ্ঠান বা যে কোনো কাজ হবে সব দেবী দুর্গার আদেশে করা হবে। তো আমরা প্রতি বছর করাচ্ছি। এবছর আমাদের ১৩তম বর্ষ হলো। আমরা যেভাবে প্যান্ডেলটা যেরকম একটা নর্মাল সাধারণ প্যান্ডেল করি সেভাবে আমরা করতে গেছিলাম, কিন্তু এবারে মায়ের স্বপ্নদেশ হয়েছিল। যেহেতু এখানে কামরূপ কামাখ্যার মাটি দিয়ে আমাদের মন্দির আছে, মন্দিরটা তৈরি হয়েছিল, সেই জন্য এবারে কামরূপ কামাখ্যার আদলে মণ্ডপটা তৈরি হয়। আজকে কী হলো? আজকে কুমারী পুজো হলো। আমরা প্রতি বছরই কুমারী পুজো করি, কিন্তু এই কুমারী পুজোর একটা বিশেষত্ব হলো আমরা প্রতি বছর, যেমন গত বছর আমরা করেছিলাম সপ্ত কুমারী পুজো, তার আগে বলে এক কুমারী পুজো, এভাবে আমাদের কিন্তু কুমারী পুজো হয়। আজকে কুমারী পুজোটা আজকে পঞ্চকুমারী পুজো হলো। এটা কিন্তু মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত হয়েছে। আজ এবার কুমারী পুজো সব পঞ্চকুমারী, প্রতিবার মা যেরকম স্বপ্নাদেশ দেন সেরকম কুমারীকেই পুজো। এবং সবচেয়ে আর একটা ব্যাপার, দেখুন সব জায়গায় দেখতে পাবেন যে অষ্টমী দিনকে কুমারী পুজোটা হয়, আমাদের ব্যতিক্রম আছে নবমী দিনকে কুমারী পুজোটা হয়। এটা কিন্তু মায়ের আদেশে, কী কারণে মা বলে আমরা বলতে পারবো না, এটা মায়ের স্বপ্নাদেশ হয়েছে যে আমাদের নবমী দিনকে পঞ্চকুমারী পুজো হবে, তাই আমরা পঞ্চকুমারী পুজো। বলছি আমরা যেমন কুমারী পুজো করে থাকছি সেরকমই দেখা যাচ্ছে অনেক জায়গাতেই বাচ্চা থেকে বয়স সবারই মহিলাদের ওপরে বিভিন্নভাবে নারী নির্যাতন চলছে, কী বলবেন সেই ক্ষেত্রে? দেখুন, আজকে সারা ভারতবর্ষে, শুধু আমাদের ভারতবর্ষে, সারা পৃথিবী তাই যে মৃন্ময় মায়ের পুজো হচ্ছে। এবং এটার ব্যাপার, যেমন আমরা নারী শক্তির আরাধনা করি, আমরা তন্ত্র সাধনা করি মাতৃশক্তি। এবং বিশেষ করে দেখুন, আজকে যে অশুভ শক্তিকে বিনাশ করেছিল এই মাতৃশক্তি মা দুর্গা, অথবা আমরা একটা আমরা যে সাধনটা করি সেটা মাতৃসাধনা করি। আমরা এই পুজোর মাঝেই নারী, এই আপনার কুমারী পুজোর মধ্যে একটা বার্তা আমরা সারা ভারতবর্ষে পৌঁছাতে চাই যে নারী হচ্ছে আমাদের কাছে একটা বিরাট বড় শক্তি। নারী মানে অমৃত দাস মহারাজ, আমি এই মন্দিরে প্রতিষ্ঠা করি।